লক্ষ বা কোটি টাকা দক্ষকের দাম, সেটা কিন্তু আমরা প্রায় অনেকেই শুনেছি। শখের বসে অনেকে না চিনে দক্ষকের মতো দেখতে এরকম অনেক প্রাণী ধরেছি, আবার ছেড়েও দিয়েছি। বন্ধুরা, আমরা এমন অনেকেই আছি যারা কখনো একটিবারও একটি দক্ষক নিজের চোখে দেখতে পায়নি। অনেকের ইচ্ছে ছোট হোক বা বড় হোক একটি দক্ষক নিজের চোখে দেখার, কিন্তু আমরা যদি শুনি এই দক্ষক কোথাও বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিক্রি করার জন্য, বিষয়টি আমাদের জন্য কতইটা না কৌতূহলের হবে, একটু ভেবে দেখেছেন তো? বন্ধুরা, আপনারা নিজের চোখেই আজকে দেখবেন যে দক্ষকের খামার কিভাবে করা হয় এবং একটি ছোট একটি ঘরের ভিতরে কত শত শত হাজার হাজার দক্ষক রাখা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দক্ষক রয়েছে ইন্দোনেশিয়ায়, তবে বেশিরভাগ ইন্দোনেশিয়ান এই প্রাণীকে পোষা প্রাণীর মতো ব্যবহার করে। এমন হয় যে তারা হাত বদল করে একজনেরটা অন্যজনের কাছে রাখে, আবার অনেকে টাকার বিনিময়ে বিক্রিও করে দেয়। বন্ধুরা, তবে ইন্দোনেশিয়াদের একটি অবাক করার বিষয় হলো, যতই টাকা দেওয়া হোক না কেন, একজন ইন্দোনেশিয়ান লোক কখনো বাহিরের রাষ্ট্রের লোকের কাছে এই দক্ষকটি বিক্রি করতে চায় না। অনেকে অনেক ইন্দোনেশিয়ান সিটিজেনদের সাথে ইংরেজিতে কথা বলেছি শুধুমাত্র ভিডিওর ফুটেজ কালেক্ট করার জন্য, যে আমি অন্য রাষ্ট্র থেকে বলছি, আপনার গেকুটি আমার অনেক পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, আমাকে ভিডিও পাঠালে আপনার দেশে চলে আসব। সবার কাছে একটি উত্তরই পেয়েছি যে তারা বাহিরের রাষ্ট্রের লোকের কাছে এটি বিক্রি করবে না। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি ব্যবসায়িক অনুপ্রেরণা ও সাহায্য পেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে একটি ভিডিও দেখে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।